অমরানগর থেকে ইন্দ্রনগর পুঞ্জি পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। উপজাতি সম্প্রদায়ের লোকেদের বসতি থাকা ওই রাস্তার হাল এতটাই খারাপ যে বর্ষার মরশুমে ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করতে পারে না। স্থানীয়রা অভিযোগ করেন, দেশের সর্বত্র রাস্তাঘাট নির্মাণের কাজ হলেও ইন্দ্রনগর পুঞ্জির রাস্তা আজও অবহেলিত রয়ে গেছে। তারা বলেন, 2005 সালে শেষবারের মতো কিছুটা পিচের কাজ করা হয়েছিল, কিন্তু বাকি অংশের কোনো রকম মেরামত বা সংস্কার করা হয়নি। এলাকাবাসী অভিযোগ করেন, এ নিয়ে তারা উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সমীর দ্বারস্থ হয়েছেন, কিন্তু কাজ হয়নি। এখানে রাস্তা মানে স্যাংশন হয়েছে এবং বিধায়ক গেছি, মানে এটা স্যাংশন মানে তারে কিছু মানে এই কাজটা মানে কোনো করেন না। কত টাকা স্যাংশন? 50 লাখ। 50 লাখ টাকা স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পরে বিধায়ক কিতা কোনো এখনো কোনো এখন মানে মানে যারা কন্ট্যাক্ট দিছে তারা মানে রাখতে চায় না, কেন তারা মানে হয়ে কৈছিল মানে মানে আগে মানে কাম করলেও এরপরে পেমেন্ট সবে মানে রাখতে পারে না, পয়সা কন্ট্রাক্টর এলে করেন না মানে।